আমার পেয়ারা ভাইরা এখন আমি আপনাদের কাছে একজন অধম গুণাগার আল্লাহ এনেছেন আল্লাহ তৌফিক দিয়েছেন আশা আসতে পেরেছি আশাটা এই ওয়াজ আমার বড় জিনিস নয় আমার বড় জিনিস হলো যে আপনাদের সঙ্গে সঙ্গলাপ করতে পেরে আপনাদের নেই দোয়া আল্লাহ পাক যেন আমার জন্য দোয়া কবুল করেন আমিও দোয়া করছি আল্লাহ আপনাদের এ দুনিয়া আখেরাতে যেন আল্লাহ মঙ্গল করেন বলুন আল্লাহ মা আমি কি আল্লাহ পাখের দয়ায় আল্লাহর ভালোবাসায় আমরা এখানে এসেছি এখন যদি কেউ বলে আমি যদি ওখানে না যাই তা আমারে কি করে লে যাবে কথাটা ঠিক গরমের কথা কথাটা ঠিক মানা গেল না আল্লাহ তোমাকে লিয়ে যাবে তুমি তো চেষ্টা করো না সাধনা করো জলসা হচ্ছে রাস্তার উপরে ছেলে মেয়ে হাত করে ঘুরছে আপনারা বলবেন আপনি দেখা পান জিনিস বলেন তা আমি না পেলে আরো তো জনগণ আছে রাস্তা দিয়ে যাই যেখানে জলসায় যাই বাবু পার হওয়া যায় না এত ভিড় এত ঝাম কেন জলসা দিয়েছি জলসা শুনবো তা রাস্তায় ভিড় করব কেন হ্যাঁ ওর হাত ধরে ঘুরছি কেড়ে বলছি আমার খালাতে বোন আর একদিন হচ্ছে এই তো হাত ধরে ঘুরছো এটা কেড়ে আমার বড় ভাই শালী তা হলো তোর বড় ভাই তো একটু সরম লাগে না বেসরম বেহায়া এই এখানকার কথা বলছি না মাশাল এখানকার ছেলেরা ভালো জলসা জলির ভালোবাসে বসে শুনে বয়স্কদের কুন্নিশ করে সম্মান করে আমাদের ওই দিকের কথা বলছি বুঝলেন ওয়াজ করে আমি আপনাদের সন্তুষ্ট করবে আশা আমার নেই ক্ষমতা নেই আল্লাহর দয়া আপনাদের দোয়া আমি যে আপনাদের কাছে একটা কোরআন পাকের আয়াত পড়েছি ভাই কোরআন শরীফ পাক পবিত্র যে কোরআন শরীফ বিনা অজুতে স্পর্শ করা যায় না যে কোরান শরীফ একটা আয়াত পড়লে একটা অক্ষর পড়লে দশটা নেকি দশটা নেকি বলেন না সোভা আল্লাহ সেই কোরান পাক আল্লাহ বললেন কুল এন কুনতুম তো আল্লাহ হাফ্টা বে হ্যাঁ আমার হাবিব আমার দোস্ত যদি আমার বান্দারা ই হদেবে কমল্লা অয়া আকো ফেরিলা কম জুনু বা কোমল্লাহ গপুর রাহে সঠিক আল্লাহ বলছে আমার হাবিব আমি আল্লাহর সঙ্গে যদি আমার বান্দারা ভালোবাসা রাখতে চায়। স্থাপন করতে চায়। তাহলে তারা যেন সর্বপ্রথম আমার হাবিব আপনাকেই তারা ভালোবাসে বলেন না সোহান আল্লাহ তাহলে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হবে বিনিময়ে কি করব। তাদের জিন্দেগি জীবনের সমস্ত গোনা আমি আল্লাহ মাফ করব বলুন সুবহাল আল্লাহ তা নবীকে ভালোবাসতে গেলে সর্বপ্রথম নবীর নীতি আদর্শ চাল চলন আচার ব্যবহার খাওয়া দাওয়া ওটা বসা সমাজ সামাজিকতা নবী যেটা করেছে সেই দিকে নবী নামাজ পড়েছে নামাজ পড়ব নবী হিংসা করেনি হিংসা করব না অহংকার করেনি অহংকার করব না নবী ভালোবেসেছে ভালোবাসবো কাকে বাসবে সে কথাও বলে একটা ছোট্ট করে কথা বলি আপনাদের ধরে নেন এই চাঁদপুরির কোন মানুষ বুঝেছেন না দোকান করেছে এখন ধরেন এখানকার একজন মান্যগণ্য ব্যক্তি সমস্ত জায়গায় ইলেহান করে দিলেন যে আমার পছন্দ মতো আমার ইচ্ছা মতো জানালা চৌকাট, দরজা আপনার টেবিল বেঞ্চি চেয়ার আমার মন মতো তৈরি করবে আমি বাজার ছাড়া বেশি দামে একটা মান্যগণ্য একটা বাদশা বললে বলা বলা হয় তিনি বললেন আমার মনোগত মতো খুব ভালো করে বোঝেন এখন সমস্ত সুতোর মিস্ত্রি ফার্নিচারের দোকানওয়ালারা প্রত্যেক দিন তাদের খুব সুন্দর যত দাঁত দাঁত জানা আছে নিয়ে গেলেন না যাওয়ার পরে বলছে এই তোমাদের এই কারো মাল আমার পছন্দ হয়নি ভোটাও তারপর দিন আবার তার তো সুন্দর তৈরি করলেন আবার বলছে না ঈশ্বরাও এ হয়নি পছন্দ হয়নি তৃতীয় দিন আবার তারা খুব সুন্দর সরে যার যত জানা ছিল ফিনিশিং করে নিয়ে গেলেন ইনি বলছে তোমাদের কারো জিনিস আমার পছন্দ হয়নি সব মাথায় করে নিয়ে বাড়ি আসছে ঝরঝর করে কাঁদতে কানতে হায় 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 এত সুন্দর করে বানালাম চেয়ারগুলো বেঞ্চগুলো এত সুন্দর করে তৈরি করলাম অথচ বলছে পছন্দ হয় নাই তিন দিন ফিরে আসছি চোখের পানি ঝরাতে ঝরাতে আসছে কেন বলেন তো দেনা করে কদ্য করে তৈরি করতে কষ্ট হয়েছে একজন লোক বলছে ভাই আপনি কাঁদছেন কেন আর পিছনে যারা ওই সব মাথায় করে ওরাও বা কাঁদছেন কেন বলে বাবা কেন কাঁদছি তুমি শুনে কি করবে ছাড়ো বলেন না হুজুর একটু দাঁড়ান না বলছে মাথায় বড্ড ভারী মোট একটু নামান হুজুর কাঁদছেন কেন চোখে পানি কেন শুনি বলছে কেন কাঁদছি যেন আমাদের সেই বাদশা তিনি বলেছে যার যেমন পছন্দ আমার মনোগত আমার মনোমতো মতো যে সব জিনিস তৈরি করবে টেবিল চেয়ার বেঞ্চি খাট এটা ওটা আমরা তিন দিন যার যেমন জানা ছিল তৈরি করে নিয়ে গেলাম তিন দিন বললো যাও কারো মাল পছন্দ হয় নাই তাই আমরা কানতে কানতে ঘরে যাচ্ছি এ লোকটা বলছে এই শোনো তোমাদের ওই যিনি বলেছে আমার মন পছন্দ আনবে উনি কি নকশা করে দিয়েছিল কপি দিয়েছিল যে এই নকশায় রকম তৈরি করে বলে তা না বলে কে আমার পছন্দ হয় আমাদের নেতা আমাদের বাদশাহ আমাদের রাহাবার আমাদের হাবিবকে দুনিয়ায় নকশা দিয়ে গেছে কিভাবে এবাদত করবি কিভাবে আল্লাহকে ভালোবাসবি আমি রসুলকে কিভাবে ভালোবাসবি নবিতা নকশা দিয়ে গেছে বলেন না সবহান আল্লাহ কথা বোঝাতে পারলাম এই নকশা অনুযায়ী আমার আল্লাহ রসুলের সাহাবা হুজুররা এক সময় আমার নবীকে বলছেন এই আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনাকে আল্লাহ তৈরি করেছে সর্বশ্রেষ্ঠ করে রহমাত আলামিন করে আল্লাহর নাম হচ্ছে রব্বুল আলামিন আপনার নাম রহমাত আলামিন আপনার নামের সঙ্গে আল্লাহর নাম হুজুর বলবেন আল্লাপাক আপনাকে সৃষ্টি করেছে তার রহস্যটা কি নিদর্শনটা কি আপনাকে কেমন আল্লাহ ভালোবাসেন আপনি আল্লাহকে কেমন ভালোবাসেন হুজুর একটু বলবেন আমার নই বলছেন হ্যাঁ শুনবেন হুজুর একটু বলেন আল্লাহ রসুল হাবিব বলেন আমার শুনুন আমি আল্লাহ আল্লাহ পাক আমাকে কেমন ভালোবেসেছেন ও আমার সাহাবিরা আল্লাহ পাক আমাকে নূর করে লিল আলামিন করে শাফিউল মজনবিন করে পাঠালেন দুনিয়ায় আল্লাহ পাক আমাকে তখন পাঠালেন না দুনিয়ায় কোনো জিনিস কোনো পোস্ত আল্লাহ পয়দা করলেন না যতক্ষণ পর্যন্ত আমি রসুল কে না আল্লাহ বানালেন ও আমার সাবিরা পাক আমাকে নবী করে রসুল করে পাটালেন বটে তখন আমি মায়ের গুঁয়ে গর্বে আসেন নাই দুনিয়ায় আসেন নাই তাম দুনিয়ার যা কিছু সৃষ্টি আমি রসুল সৃষ্টির পরে সাবিরা। আয় আমার আল্লাহ পাক আমাকে এত সুন্দর করে বানালেন পাক আমাকে এত দাম দিলেন এত পাহাড় ফল দিলেন আমার নাম আল্লাহ রহমাত আল্লিলামিন রাখলেন আমাকে বানাবার পরে নূর করে জতি করে বানালেন আমি তখনও দুনিয়ায় আসেন নাই আমি আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আমি অতক্ষণ দুনিয়ায় না আসার জন্য আমি রসল্লাহ কি করি আমার সাবিরা আমি আল্লাহ পাখের নবী আমার আল্লাহ পাখের তসবি তেলাবাদ করতে লাগলাম তসবি কি আমার সাহাবির আমি রসুল আল্লাহ তসবি পড়তে লাগলাম আলহামদুলিল্লাহ 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 বলতে বলতে একটা বছর নয় দুইটা বছর নয় দশটা বছর নয় বিশটা বছর নয় সাহাবিরা রে আমি রসুল সত্তর হাজার বছর আল্লাহ তসবি তেলাবাদ করেছি একবার জোরে বলা যাবে না না কেন নবী আমি ওই আল্লাহ বলছেন হাজার বছর পরে তসবিটা পাল্টে নিলাম পরিবর্তন করলাম পাল্টে নিয়ে আল্লাহ সুমাহান আল্লাহ সুমাহান আল্লাহ বলতে লাগলাম ও সাবিরাম আমি এক বছর নয় দু বছর নয় দশ বছর নয় বিশ বছর নয় একাধিক ভাবে সত্তর ধরে সুপাহান আল্লাহ করলাম আবার সত্তর হাজার বছর আবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এক নয় দুই নয় তিন নয় দশ নয় বিশ নয় ও সাবিরাম আমি সত্তর হাজার বছর ধরে আল্লাহ আকবরটা তেলাওয়াত দাওয়াত করলাম এইভাবে এক বছর নয় দু বছর নয় দু লক্ষ দশ হাজার বছর আমি আমার আল্লাহ জেকের করলাম একবার জোরে বলা যাবে না এই শুনছেন তো কথা শুনতে পাচ্ছেন কথা বলেন একটু তাহলে নবী তখন দুনি আসেন সত্তর হাজার বছর দু লক্ষ দশ হাজার বছর আল্লাহ তাজবি পড়লেন তারপর আমার সাবিরা আমার আল্লাহ পাক লাল আমি নয় সময় খুশি হয়ে সন্তুষ্ট হয়ে রাজি হয়ে এত খুশি হয়ে গেলেন আল্লাহ পাক খুশি হয়ে আমাকে হাবিব বলে ডাকতে লাগলেন তারপরে যখন আল্লাহ পাক আমাকে হাবিব বলে ডাকলেন আমি কি করতে লাগলাম আমি পড়তে লাগলাম লা ইলাহা কেউ নেই লা ইলাহা কেউ নেই না থাকবে ইল্লাহু আমার আল্লাহ তো আছে আল্লাহ লা ইলাহা কেউ নাই ইল্লাহু আল্লাহ ছাড়া একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ওই সময় আল্লাহ নবী বলেন সাহাবিরা আমার আল্লাহ পাক যখন আমার প্রতি খুশি আর রাজি হয়ে আমাকে হাবিব বলে ডাকলেন আমি ওই পড়তে লাগলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ পাক পড়তে রয়েছেন নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কি আল্লাহ কত ভালোবাসে আমার নবীকে নবী কত ভালোবাসে আল্লাহকে ও ভাই জান আল্লাহ নবী বলছেন লা ইল্ ইল্লাল্লাহ তার মানে লা ইলাহা কেউ নাই ইল্লাহু আল্লাহ ছাড়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর কলমা শুনে পড়তে লাগলেন আয় আমার হাবিব পিয়ারাং ও নবী তো জাহানের বাদশা আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি ছাড়া যেমন আপনার আমি আল্লাহ ছাড়া যেমন আপনার কেউ নাই আমি আল্লাহ নিজে বলছি হাবিব গো আপনি আমার দোস্ত ছাড়ার আমার কেউ নাই জোরে বলুন কি আল্লাহ নবী বল আল্লাহ নিজে বলছে এই আমার হাবিব আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমার কেউ নেই আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আমার দোস্ত হাবিব আপনি ছাড়া আমি আল্লাহকে আর কেউ নেই আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ বাবু আমি আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর কথা দুটো বলি শোনেন তাহলে নবী এত জিকির করলেন কেন আহ সাহাবা হুজুরা প্রশ্ন গলি আর রসুল্লাহ হাবিবাল্লাহ আপনি তো বহুদিন ধরে বহু সময় ধরে আল্লাহ জিকির করলেন দু লক্ষ দশ হাজার বছর ধরে এ তো নেকি আছে সোয়াপ আছে ফায়দা আছে এগুলো কি করবেন ইয়া রসুল আল্লাহ এগুলো কার জন্য আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা বসে রইলে তো বলে যায় হাজার আ জিবরাইল আসসালাম তো আসসালাম আল্লাহ নবী এসে কাছে পৌঁছে গেলেন আল্লাহ রসুলের দরবারে জিবরাইল এসে হাজির সালাম আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জিবরাইল হুযুর আপনার কাছে আমার একটা প্রশ্ন এখন বলুন আপনার বয়স বেশি না আমার বয়স বেশি আল্লাহ রসুল বলছেন জিবরাইল ওটা তুমি বলো আল্লাহর ফেরেস্তা বলছেন হুজুর আমি বয়সের ঠিক নির্দেশনা সন্ধান সংখ্যা বলতে পারবো না তবে একটা জিনিস আমি দেখেছি কি দেখেছ ই আল্লাহর আসমানে একটা তারা উঠত ওই তারাটা জল করে জ্বলতেন নূরের তারা আমি দেখতে পেতাম ওই তারাটা যখন আমি দেখতে পেতাম আমার জিন্দেগিতে নয় একবার দেখা শুরু করলে আমি একবার দেখতে পেতাম দেখতে 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 বহু দেখলাম আল্লাহ রসুল গোম ওই তারাটা যখন আমি দেখতে পেতাম সত্তর হাজার বছর ধরে দেখতাম আবার যখন আমার চোখের আড়াল হয়ে যেত সত্তর হাজার বছর দেখতে পেতাম না এইভাবে আমি জিবিরাইল ওই তারাটা আমার জিন্দেগিতে আমি বাহাত্তর হাজার বাদ দেখেছিলাম হাবিব আর দেখতে পাচ্ছ জিনা ও যে ব্রাইলার একটা কথা বলি ওই তারাটাকে যখন দেখতে পেতেন ওই তারাটার মাঝে কি থাকতো তারাটার সঙ্গে কি দেখতে পেতেন ও আল্লাহর হাবিব ওই তারাটায় দেখতে পেতাম মাথায় একটা টুপি দুই কানে দুটো দুল গোলায় একটা মতির মালা এটাই দেখতে পেতাম এত ভালো লাগতো এত সুন্দর লাগতো আমি জেব্রাইল বারবার বারবার দেখতে থাকতাম আর দেখতে পাচ্ছ না এ জেব্রাইল শুনেলাম ওই যে তারা নূরেটা তারা দেখলেন দেখে তোমার জানটা ভরে গেল ওই তারাটা তারা দেখলেন ওটা অন্য কোনো তারা নয় ওটা হয়েছিল। আমি আখির জামানার পায়ে গম্বার রহমান তাল্লিলা নবী হায়াতন নবী আবদুল্লাহর বেটা মোহাম্মাদকে দেখতে না একবার জোরে বলা যাবে না শোখা আল্লাহ ওই তারাটার মাথায় টুপি দেখতে পেতেন ওই টুপি অন্য কোনো টুপি নয় ওটা হলো আমার বেটি ফতে আজাতা আজাতে আমার জামাতা হাজরত আলী রাজি আল্লাহ আমার রসুল বললেন আমি হলাম এলেমের শহর আর আমার আলী হলো এলেমের শহরে দরজা ধরে বলবেন না সোহান আল্লাহ আমি রসুলুল্লাহ হলাম এলেমের শহর আর আমার রসুল্লাহ হচ্ছে এলেমের শহর আর আলী হচ্ছে এলেমের শহরের দরজের উদরেশ্বরী বাল্লা হুমা সালামেরি গজরা, দরুদের হার সালামেরি গজোরপ দরুদেরি হার ভালোবেসে খোদা যাকে দিলেন পহার সে যে নূর নবী কামলিওয়ালা তাহার সানে পড়ি সবাই সাল্লে আলা, আল্লাহ হুমা জোরে সাল্লে আলা আলে সৈন কি বলছিলাম আল্লাহ রসুলের জিব্রাইল বল চার দেখতে পাচ্ছ না তারাটার মাথায় যে টুপি দেখতেন ওই তারা টুপিটা হলো আমার আলী গোলায় মতির মালা ওটা আমার বেটি ফতেমা কানে দুটো দুল ছিল ওই দুটো হাসান আর হুসাইন আমার ফাতেমার কালিজার টুকরা আলীর দুই বেটা আমার নতি নাতি ও জিব্রাইল সাল্লাম ওই তারাটা সঙ্গে করে লিয়ে আজাত আলীকে আমার বেটি ফতে মাকে এমামার হাসান হোসাইনকে সঙ্গে করে লিয়ে আল্লাহ দরবারে যখন আমাকে দেখতে না পেতেন সে পড়ে তখন আমি দুনে আসেন নাই আল্লাহ আমাকে মায়ের করবে তখনও পাঠান নাই আমি রসুল্লাহ আখিরি জামানার গুণাগার উম্মা তানির জন্য আমি পড়ে কানতাম এই জন্য সত্তর হাজার বৎসর পরে দেখতে পেতেন ও আমার আল্লাহর আমি আজ তালিকে ফাতেমাকে ইমাম হাসান হোসাইন কে সঙ্গে করে নিয়ে দায় পরে কানতাম আল্লাহ আমার উম্মাতের উপায় কি হবে একবার জোরে বলা যাবে না কি তখনো দুনিয়ায় নবী আসেননি উম্মতের জন্য খেদেছিলেন। এই কোন নবী আমি আল্লাহ নবীকে বলি আল্লাহ আপনি আজ মগ নামাজ পড়ে দেরি করবেন না জলদি করে আমি আয়েশার ঘরে আসবেন একটু কাজ আছে কাজ আছে আল্লাহর নবী নামাজ পড়লেন নামাজ বাদে সাহিদের ঘরে বললেন বাবারা যে যার ঘরে যাও বাড়ি যাও বিবি বাচ্চাকে দেখো বাবা বিবি বাচ্চাদের নেটু বসো বাবা তাদের সুখ দুঃখের কথা শোনো তুমিও যাও তোমাকে দেখার হক আছে আল্লাহ নবী বললেন বাবারা আজকের আমি বেশি সময়টা দিতে পারবো না এদিকে আমার বাড়ি কাজ আছে তোমাদের আম্মা যান আয়েশা সিদ্দিক আমার বাড়ি যেতে বললেন আহা নবীর কি আদর্শ আমরা যখন হাটে যাই বাজারে যাই বিবি বলছে এই এত তাড়াতাড়ি বাজার থেকে বাড়ি এসো কি করো এই তোমার কাজ তুমি করো মেয়ে ছেলের জায়গা মেয়ে ছেলে থাকো আহা নবীর আদর্শ নবীকে ভালোবাসত কেমন আল্লাহাম একটা দুটো হাদিসের খাপে যা নয় ছয় লক্ষ হাদিস পাগেরা খাপে যা দোরে বলবেন না সো এই জাতা মেয়ে ছেলে তোমার আমার ঘরের মতন আয়েশা নয় তিরিশ পারা কোরান পাকের হাফেজা আমাদান আয়েসা মো আদ্দেশ হলেন মশলা ফতোয়া দিতে পারেন শলক্ক হাদিসের হাফের যাতা জিনিস নয় ও মুসলমান ইমানদার আল্লাহ নবী মদিনার মেয়েদের বলে দিলেন মায়েরা মদিনার মায়েরা বেটিরা তোমাদের যদি মশলা ফতোয়ার প্রয়োজনও হয় খবরদার দিনের বেলায় আমি আর সৌল্লা বলছি আমার আয়শার গাজে চলে যাবেন আমার আয়সা তোমাদের মশলা দেবে ফতোয়া দেবে আল্লাহর হাবিব বলার সঙ্গে সঙ্গে মদিনার মেয়ে ছেলেরা মদিনার মায়ের আমাজান আয়সার ঘরে দিনের ভাগে আসে আল্লাহর নবী নামাজ পড়ে সবার পা ফিরে আসলেন আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ঘরে একটু বসেন বসলেন আম্মা জান আয়েশা কি করছেন ঘরে দরজা জানালা বন্ধ করছেন কি হচ্ছে আয়েশা আমার নবী বলতে আছে ইয়া রাসূলুল্লাহ বসেন না আহ ও আয়েশা তোমার মনের খবরটা কি বলবেন ইয়া আল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশার মনের কথা আমার বলতে আপনার কাছে লাগবে না নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন জানেন ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আপনি দিনের বাগে মদিনার মেয়েদের আমার কাছে মশলা ফতোয়া লেবার জন্য আপনি বলে দিলেন তারা আমার কার দিনের বেলায় আসে আমি আয়স আমার পরনার কাপড়টা ছিঁড়ে গিয়েছে আমি দিনের বেলায় যদি ওদের সামনে আমার পরনের ছেড়া কাপড়টা সেলাই করি ইয়ার রসুল আল্লাহ আপনার সম্মানে আঘাত হবে ইজ্জতে আঘাত লাগবে মদিনার মেয়েরা যদি বলে ফেলে আল্লাহ নবীর বেটি সেলাই করা কাপড় পরে আপনার ইজ্জতে আঘাত লাগবে সম্মানের ক্ষতি হবে ইয়া রসুল আল্লাহ আমি দিনের বাগে সেলাই করতে পারি না রাতের বেলা সেলাই করবো আমার ঘরে লম্প জ্বালাবার মতো বাদ তেল বাতি নাই ইয়া রসুল আল্লাহ হাবিব আপনি আমার ঘরে ইন্তজার করেন অপেক্ষা করেন একটু বসেন আপনার বসার জন্য আপনার নূরে নুরে 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 নূরে আমার ঘলটা আলোয় আলোকিত হয়ে যাবে উজ্জ্বলময় হয়ে যাবে আপনার দেহ থেকে যে নূর বার হবে ওই নূরের আলোতে নুরের আলোতে আমি আয়েসা সুচের ছিদ্রটা দেখতে পাবো আর তাতে সুতোটা পরিয়ে দিয়ে আমার সেরা কাপড়টা সেলাই করব জোরে বলবেন না কোন নবীর উম্মতে একটু ভেবে দেখেছেন বাবার সময় নেই রাত দিন খেসা খেসি মামলা মকদ্দমা কোর্ট কাসারি হানাহানি মারামারি রাহা জানি বুঝেছেন না দুনিয়া দিয়ে টানা টানি কবি ভাবব কবি ভাবার দিন আসবে জানি নেব মানুষ অনেক কিছু করছে আল্লাহকে ভুলে নয় রসুলকে ভুলে নয় আম্মা জান আয়েসা বন্ধ করলেন জানালা দরওয়াজা ও বিবি বিয়েস না আমার কাছে একটা শিশিরি দেখি মদিনার বাজারে তেলের ব্যবস্থা হয় কিনা আপনি মদিনা শরীফের মানুষের কাছে ঋণী হবেন আমি এটা চাই না না আম্মা জানায় যা বর্ণনা করেন আমার ওসলুল্লাহ ঘরে বসলেন আমার ওসলুল্লাহার ঘরটা নূরে আল্লাহ নবীন নূরের আলোয় আলোকিত হয়ে যায় গুলজার হয়ে যায় আমি আয়েশা তুই পরিষ্কার সুঁচের ছিদ্রটা দেখতে আমার সেরা শাড়িটা সুতোটা পরিয়ে দিয়ে আমি সেলাই করে নিলাম একমাত্র আমার বিশ্ব নবীর নূরের আলোয় একবার জোরে বলা যাবে না সো মাহালনা বোঝাতে পারলাম সেই নবী সেই রাস যাকে দেখিনি জীবনে দেখা হবে কি না জানি না কাঁদবেন আল্লাহর কাছে মোনাজাত করবেন কাঁদবেন আল্লাহ দুনিয়ায় সব দেখিয়ে বেটা বেটি ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাপ জামাই শোষ বোন সালা সুমনলি শ্বশুর শাশুড়ি দুনিয়ার বন্ধু বান্ধব কাল্লা অনেক দেখলাম আমার মনের বড় সাদ আল্লাহ মনে বড় আশা সব যখন আপনি দেখালেন একটাবারের জন্য আপনার নবী রওজা পাক আমাকে দেখান আল্লাহ যদি একবার না হয় স্বপ্নে যোগে ঘুমের ঘরে খবের মাঝে একবার আপনার রসুলের সঙ্গে আমার দিদার নসিব করিয়ে নেন কাঁদবেন আল্লাহ করাবে কানতে পারি কান্না আসে কি করে কান্না আসবে কি করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহ তাহেন্লা তাহা জানো ও কুনতুম মুমিনিন বান্দা দুনিয়ায় তোরা কোনো রং দেখবি না ভয় দেখবি না চাকচিক্য দেখবি না কারো দিকে যাবি না কোনো দিকে তাকাবি না ডাইনি বাই করবি না উদিক করবি না আমি আল্লাহ বলছি কুনতুম মুমিনিন বান্দা তোমরা যদি পরিপূর্ণ মুসলমান হয়ে যাও এক নম্বর মুসলমান হয়ে যাও আমি আল্লাহ কথা দিলাম তামাম তামাম দুনিয়া জুড়ে তোর দুশ্ণ হবে হতে পারে তামাম দুনিয়া জুড়ে তোর শত্রু হবে হতে পারে জেনে বান্দা। তুই যখন আমার হয়ে যাবি আমি তোর তামাম দুনিয়া মিলে তোর একটা পশম খেলাতে পারবে না একবার জোরে বলা যাবে না সোখা আল্লাহ ফিরেছে গরিবের নামাজ খাজা মাইন দা হুজুর কেবলা বসিরহাটের হুজুর এরা কত বড় বড় পণ্ডিত সব মানুষের কাছে দিন প্রচার করে ইসলাম পৌঁছে দিয়ে গেছে আল্লাহ বলছে এই কোনো দিকে তাকাবি না আয় আমার দিকে আয় আমার ভাইয়েরা দোস্তেরা আল্লাহ বললেন বান্দা দুনিয়ায় তো দুঃখ হবে আমি আল্লাহ তোকে দেখে লব বান্দা তুই দিক যাবি না দুনিয়ায় তোরে বাঁচাবো আমি আল্লাহ দুনিয়ায় শুধু বাসাবো না কাল ময়দানে মহাসরে বিচারে আচারে হাসরে ময়দানে ফুলসেরাতে জাখান নাম থেকে আমি আল্লাহ তোদের বাসিয়ে আমার দয়ার জান্নাত তোদের জন্যে নসিব করবো একবার জোরে বলা যাবে না সোভা তাহলে সেই জায়গা আমাদের পৌঁছাতে হবে নাকি হই হই করলে হবে এই শোনো একটা গল্প বলি গল্প নয় বাস্তব কথা একজনা মুসলমান ভিক্ষ করে যখন হিন্দু পাড়ায় যায় কি বলে হরে কৃষ্ণ হরে রাম আল্লাহ দবা দবা কিছু ভিক্ষে দাও আর মুসলিম পাড়ায় যখন যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা আল্লাহ রস্তে দুটো ভিক্ষা দেন মা অভিক করে করে এক বস্তা চাল হয়েছে মাথায় করে আর বাড়ি না তখনও বলছে রাম একটা ঘোড়া মেলে গাম রাম একটা ঘোড়া মেলে গাম চালির বস্তাটা অত্যন্ত ভারী হয়ে গেছে রাম একটা ঘোড়া যদি দাও ঘোড়ার পিঠি বস্তাটা তুলে দিয়ে আমি ওই পিঠে উঠে বাড়ি যাব ঘোড়া চাচ্ছে এখন তখনকার দিনে সব দারোগা একটা বুনি যে ঘোড়ালে বেরিয়েছে গাড়ি ফাড়ি নেই অনেক দিনের কথা ঘোড়া নিয়ে যেতে থানার বড় দারোগা ওয়াসি ও মাস পাতে গিয়ে ঘোড়াটার প্রসব হয়েছে একটা বাচ্চা হয়েছে আর এ তখন এই বলতে বলতে যাচ্ছে রাম একটা ঘোড়া মেলেগা দারোগা বলছে ওই লোকটা কি বলছে সন্ত সেপাইকে পাঠালেন সন্ত বলছে হুজুর স্যার ও বলছে একটা ঘোড়া মিলে এ এই ওকে দেখো দেখে বলছে এই আমার এই ঘোড়ার বাচ্চাটা সবে হয়েছে হাঁটতে পারে না একে ঘাড়ে করে নিয়ে আমার থানা পর্যন্ত পৌঁছে দিত তা দারোগার কথা তো না করতে পারে না হ্যাঁ দারোগা সাহেব বলেছে থানার দারোগা ও তখন কোনো কথা না বলে চালির বস্তা ওখানে রেখে দিয়ে ওই বাচ্চাটা ঘাড়ে করে এলে আগে যাচ্ছে আর বলছে রাম তুমি উল্টো বুঝেছো এই শুনছেন রাম তুমি উল্টো বুঝেছ তোমার কাছে ঘোড়া চাইলাম বটে ঘোড়া দিলেন আমি ঘোড়ার পিঠে চড়ে বাড়ি যাব তা না করে ঘোড়া আমার পিঠে চড়ে রাম তুমি উল্টো বুঝেছ কথা বুঝে। এ এ জগৎজোড়া মুসলমান যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও ইদিক উদিক করো না অবস্থা খারাপ হয়ে যাবে মারা পড়ে যাবে ইমান তার হয়ে তো দুনিয়া থেকে কবরে যাওয়া যাবে না কি বলেছি সাপ মুখ চালার মধ্যে ঢুকে মুখ মানে করে পিঠ বাড়িওয়ালা গিয়ে এক বাড়ি মেরেছে সাপের মাজা ভেঙে গেছে সাপ তার ভুল নেই ও যদি পরিপূর্ণ চালার মধ্যে ঢুকে যেত কিংবা বেরিয়ে চলে যেত বেঁচে যেত মুসলমান জগতে এমনটা করবেন না অর্ধেক ইসলামের চালার মধ্যে অর্ধেক শয়তানের চালার মধ্যে জেনে রাখবে মাদা ওয়াকালে ভেঙে যাবে শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দা তোরা এক নম্বর হয়ে যাং ও আমার পেয়ারা ভাইয়েরা দোস্তেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সেই নবী যে নবীর কথা বলছিলাম শুধু দুনিয়ার মানুষ না রে বাপ দুনিয়ার লোকে চিনল না পৃথিবীতে আঠারো হাজার মাকলোক সবাই আমার নবীকে চিনল মানুষ চিনতে পারল না মানুষ তার দাম দিল না মুসলমান ইমানদার তারা সমস্যা থেকে সমাধান পেয়ে গেছে আপনারা জানে আছেন শুনে আছেন একটা পাখি একটা চড়ুই পাখে পাখিটাকে বাস পাখি কেড়ে নিয়ে যায় আমার দরবার পর্যন্ত পৌঁছে গেলেন সাহাভারা বললেন আমরা এতগুলো মানুষ বসে আছে ওই পাখিরা ভয় করে না ডের করে না মাইন করে না পাখিরা আপনার কাছে সে দাঁড়িয়ে গেলেন জামার মধ্যে ঢুকে গেলেন এ সাবির ওই পাখির মধ্যে কোনো সমস্যা দেখা দিয়েছে তাই সমস্যা থেকে সমাধান হবার জন্য ওই এসেছে তোমরা কোনো কথা বলো না ওই পাখিটার জবান দিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ হাবিব ওই বাস পাখি আমাকে তেড়ে আনছে ওর ক্ষুদা নিবারণ করার জন্য আমাকে খেয়ে নেবে আল্লাহ রসুল চড়ুই পাখিটাকে ধরে হাতে করে নিয়ে বলছে যা তুই চলে যা বাস পাখি দাঁড়িয়ে আছে সামনেই আয় হুজুর আমার ভুল হয়ে গেছে এই এদিকে হজুরা আর আমার ভুল হয়ে গেছে মাফ করবেন এই তোমার খিদা লেগেছে কি দেব আমি খেতে লাও আমার গায়ে থেকে টুকানি গোস্ত খেয়ে ইয়ার্লা হাবিবাল্লাহ আমার মতো আফা আর কি আছে আমি আপনার গায়ে খুব দিয়ে খুব দিয়ে পাখি গস্ত তাবো না 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 ইয়া রসুল জীবনে জেন্দেগিতে আর কোনো দিন ওই চড়ুই পাখিকে ধরবো না আমার আর ক্ষুদা নেই আপনার ভালোবাসা দেখে আপনার আদর্শ দেখে আমার খুদা মরে গেছে একবার হাত জোরে বলা যাবে না সোহা আল্লাহ দেখছেন নবীকে শুধু মানুষ চিহ্ন হ্যাঁ দুনিয়ার সবাই রসুলকে চেনেছে অনেক আলেমরা ওয়াজ করতে করতে বলে আলেম নবী এসেছে মুসলমানের জন্য কোরান এসেছে মুসলমানের না নবী সকল জাতের জন্য। কোরান মোমেন্টদের জন্যে আহা আমার পেয়ারা ভাইরাব্বা জানেরা দোস্তেরা এক তারিখে আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশাহ দয়াল নবী আমার রাতের বেলা উঠে চলে যাচ্ছেন মসজিদে নবাবি শরীফে আমার রসুল আল্লাহ কবি বললাম আপনি মদিনার মসজিদে রাতের বেলা যেতে মাসপথে জানি না কোন দুশন আপনাকে আঘাত করবে অপমান করবে ইয়া রসুল আল্লাহ আমি আয়সা ঘরে এই নামাজের মশাল্লা দিলাম আপনি নামাজ পড়েন ইবাদত করেন তেলাবাদ করেন আমি আয়েস বাচ্চা বড় খুশি হব তাম রাত ধরে আমার নবী নিষ্পা পিপে গোনা মাসম রহমত আলমের যার কোনো আগে পরের গোনা নাই নবী আমার নামাজের পাটিতে নামাজ আদায় করলেন দোয়া মোনাজাত করলেন তামাম রাত ঘুমালেন না সকাল হয়ে গেল ফজর হয়ে গেল নবী আমার মসজিদে নববী শরীফে চলে গেলেন আম্মা জানাইসা নামাজের মশাল্লাটা পাটিটা উঁচু করে ধরলেন টপ 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 করে পানি ধরতে লাগলো আম্মা জানাইসা বলে খায় খায় আল্লাহ নবীন আমাদের মশাল্লা ভিজে কেন আকাশে তো বৃষ্টি হয় নাই বাদল হয় নাই ঝড় বৃষ্টি নাই কিন্তু ভিজবার কারণটাকে আল্লাহ রসুল ঘরে আসলেন আম্মা জানাইসা জানতে চাইলেন ও আল্লাহর হাবিব আল্লাহ রসুল যে নামাজের মশাল্লায় আপনি এবাদাত করলেন তেলাবাদ করলেন নামাজ পড়লেন ওই নামাজের পাটিটা এত ভিজে কেন আমি আয়সা জানতে চাই আসমানে বৃষ্টি হয় নাই কিন্তু ভিজে কি আমার নবী বল চায় ওই নামাজের মশাল্লা ভিজে কেন জানতেছে তুমি কি আমার কেবে কাঁদাতে চাও না না ইয়ার রসুল্লাহ মাফ করবে আমার রসুল বলছে না ওই নামাজের মশাল্লা দুনিয়ার পানিতে ভেজে নাই পুকুরের পানিতে ভিজে নাই খালের পানিতে ভেজে নাই ওই নামাজের মশাল্লাটা ভিজে গেছে আমি রসুল্লাহ আমার চোখের পানির দাঁড়ায় আমার গোনাগার জন্য চোখ দিয়ে পানি জোরেন আমাদের মশাল্লা ভিজে গেল জন্য এখনো হলো না না বলবেন নবী বলে আল্লাহ বললেন না যদি মানুষ তোমাকে ভালোবাসে আগে ভালোবাসে আমার আল্লাহকে ভালোবাসতে চাইলে প্রথম নবীকে জানো ভালোবাসে আমি আল্লাহকে ভালোবাসা হবে এ জলসা এসে বসেছেন বসুন আর একটা করে খারাপ বদকা ছেড়ে দিন একটা ভালো কাজ ধরুন তাহলে জলসা দেওয়ার সার্থক আজকাল তো জলসা হচ্ছে ফ্যাশান ফ্যাশানের যুগ কঠিন জামানা বুঝলেন কম্পিউটার জামানা জলসা যারা দেয় জলসা যারা ওয়াজ করে জলসা যারা শুনে এদের নিয়ে কিন্তু এক নয় এই শ্রেণীর মানুষের নিয়ে এক নয় উদ্দেশ্য একটা এমন জলসা দেব মানুষ যেন এসে ভিড় করে এমন বক্তা লিয়েছো যে বক্তার বক্তব্য শুনে একটা শ্রোতা জানো না ওঠে যদি পেশাব লাগে তো ও কেনে বসে পেশাব করুক না ওঠে এই একটা বক্তা লিয়েছো ও বাবা আমি অন্ধমল সাহেব আমার কাছে গেলেন হুজুর এই তারিখ দাওয়াত নিতে হবে ডায়েরি খুলে দেখছি দু জায়গায় বাবা সময় নেই ফাঁক নেই সারা রাতে দুটো জলসা সকাল বেলা যেতে হবে অনুরোধ এই কেন বলো তো হুজুর না না আপনি না গেলে পয়সা দেবে না দেশের মানুষ জলসা মার খেয়ে যাবে হবে না তা আপনাকে যেতে হবে এখন আমি তো ফুলে ফেঁপে উড়িষ্যার হালের গরু হয়ে যাচ্ছি হ্যাঁ আমার না হলে জলসা হবে না তালি আমি যে বক্তা আমার মনে মনে একদম ফুলে গেছি আমি না হলে জলসা হবে না একটা কিছু করব। আমারও উদ্দেশ্য হলো না আল্লাহ সেখানে দুটো কথা বলাইও এমন কথা যে কথা বললে মানুষ হেদায়ত হবে নামাজি হবে খারাপ পথ থেকে মানুষ ফিরিয়ে আসবে এইটা আমার নিয়ত হল না আমি যাই জলসায় পুঁছে দেব আর এরা নিয়ত করছে এই বক্তা শো তালি জলসা কমিটি আর বক্তা এক নয় শ্রোতা যারা আছে সবাই না ওরা নিয়ত করে আছে খাবারের দোকানে ঘুর 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 করে বেড়াবো আর যে ইয়া নবী সালাম আলাইকা বলবে পাতা দেবে লাইনে গিয়ে বসবো এর নিয়েতেই কথার প্রসঙ্গে পুতা বেড়ে যায় ভাই হয়েছে কি একজন বাড়িওয়ালা বাপের খানা করেছে আমি বলেও থাকি আজও বলছি কেবল মাত্র বোঝাবার জন্য বাড়িওয়ালা খানা করেছে বাপে খানা করে লোকজন খেয়ে দিয়ে বাড়ি যাচ্ছে রাস্তার বাড়ি একটা হোগলা বাগান উড়ির খোলে বসে আছে দেখি আমার এ দাড়িতে তো লোক সব খেলো অন্তত লোকই বলে বলতে বলতে যায় সুনাম গায় না বদনাম গায়ে তো লোক যাচ্ছে খেয়ে দে বলছে খাওয়া দাওয়া কিরাম হলো বলতো তরকারি কিরাম লাগলো যে খেয়েছে ও আবার আরেকজনকে জিজ্ঞেস করছে বলছে তরকারি ডালটা রান্না তো অনেক দেরি হয়ে গেছে ও টক লাগছে আলুর দমটা বড্ড ঝাল ঘুষটা পুড়ে লেগেছে একটাও তরকারি ভালো এ তখন এই হোগলা বাগানে ঢুকে বলছে হায় হায় তিনটে তরকারি একটাও ভালো হলো না আবার ফের কি করেছে দশটা গরু কিনেছে গ্রামের পুলো সুলো বন্ধ ছোট বড় যা ছিল সব এইভাবে আশেপাশে এলাকায় সব বড় বড় না চেনা পরিচয় সবাইকে দাওয়াত করলেন আবার খাওয়া দিচ্ছে খাবার পরে কি দিচ্ছেন জানেন হাতে একটা করে পান দেয় পানের পরিবর্তে কি পাঁচটা করে টাকা ধনী ছোট বড় সবার কাছে ও আবার সেই বাগানে বসে বসে দেখি আজ খবর হয় বাবা বলছে আর কিরাম হলো বলো তো যারা খেয়ে যাচ্ছ ওরা গল্প কর আজ কিরাম হলো বলে মার্শাল্লা খুব ভালো হয়েছে তবে কি জানিস লোকটার কিন্তু ইনসাফ ভালো ইনসাফ আছে বলছে কেন বলতো বলতে এই দুর্মূল্যর বাজারে পাঁচটা টাকার কোনো দাম আছে যদি দশটা করে টাকা দিতে একটা মানানসই হতো এটা বেমার এ বলছে হাই হায় এ তো মানুষকে খুশি করা গেল না মানুষকে সন্তুষ্ট করা গেল না তাহলে এর আশা খানা করেছি লোক ভালো বলবে এই শুনতে পাচ্ছেন আমার কথা এ জলসা কমিটির নিতে নিয়ে হলো যেমন বক্তা আনব মানুষ যেন পরে ও নিয়ে হলো না জানলাম আমাদের জলসা কবুল করে নে ভাই দুজনা দুই বেয় করে এসেছে হজ করে এসে দুজন গল্প করছে আজকে হজ করলাম তিন চার বছর হলো গ্রামের একটা মানুষ আমার সাহেব বলে না কেন বলদি এ গল্প করছে দেখ তোর গ্রামের মানুষ তো দূরের কথা আমার বউ আমার হাদী সাহেব বলে না এরা কি পাগল দেখ এরা কি নামের পাগল এ লৌকিকতা লোকে প্রশংসা করবে ধন্যবাদ দেবে এই আশা বলেন এই নিয়ত যদি করেন বেকার হয়ে যাবে নিয়তটা সঠিক করেন ও বাপমার খানা করে বাপমার মানে কোল ফোলার জন্যে ছোলা খতম কলেমা খতম করার জন্যে সব লোকের দাওয়াত করেছে মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করেছে কোলান তেলাওয়াত করার জন্য কিন্তু ও বাড়িনি কোথায় গেছে ওর মাওলার ডেট পড়েছে ওই দিন হ্যাঁ মা বাপের সবরে সানি ওর মাওলার ডেট চলে গেছে আরে সাহেবের সাহেব হুজুর আমি বাড়ি থাকবো না আমার মাওলার হুজুর নিজের মনে করি নিজের মতো করে আমার বাপ মার দোয়া করবে হয় লোকের দোয়া আর বাপ মার নিজে দুটো এক হবে কথা বলে হয় না তাহলে মাওলায় যাচ্ছে বাপ মার কলখানে দোয়া করছে মল সাহেবকে বলে যাচ্ছে হুজুর নিজের মতো করে দোয়া করবে আমি থাকতে পারছি না মাওলায় যাচ্ছি উঠে যাচ্ছে মুসলমান দেখ খুব চিন্তার বিষয় আখেরি জামানা সে যে জামানা বিদায় জামানা ইমান কেনাবেচার জামানা চলছে কথা বলছেন অন্তত জীবনের শেষ সময় খলমা পড়ে মরবার চেষ্টাটা রাখেন নিহিতা করেন পাঁচ ওয়াক্ত নামাজ তা পড়েন আচ্ছা একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি বাবু বিয়ে আগে হয় না বউ ভাত আগে হয় জি আপনারা জানেন না পাল্টে না আস্তে আস্তে আগে পয়সা ভরা হতো তিরিশ দিন করে থাকতো এখন কি হচ্ছে আড়াইশো টাকা দুশো টাকা দেড়শো টাকা যার যেমন হচ্ছে আর আঠাশ দিনই শেষ সব পাল্টে গেছে না এখন বে আগে না বউ ভাত আগে আমি জিজ্ঞেস করছি এখনকার জামানার ছেলেরা বউ ভাত করছে আগে বিয়ে পরে হবে বোঝাতে পারবো না এই যে মিলার এই জলসা এই জলসা দিলে নেকি আছে, না দিলে গোনা নেই নফল এটা ফরজ নয় এটা দিলে নেকি আছে, না দিলে কিন্তু ফরজ। জি নামাজ মাপ নেই এক নামাজ যদি ইচ্ছা করে কোন মুসলমান কাজা করে ইচ্ছা করে বসে বসে বলা হয়েছে আশি হোক বা জাহান নাম আশি হকবার এক হকবা হবে দু কোটি অষ্ট আশি হাজার বছর এই শুনতে পাচ্ছেন আমার কথা আলেম আছে জেনে নেবে একটু হিসেব করেছেন মামুলি কথা হ্যাঁ এক ওয়াক্ত নামাজ কাজা হলে আশি হগবা জাহান নাম এরকম অজা এক জায়গায় করেছি একটা যুবক উঠিয়েছে আমার কানে কানে বলছে হুজুর ঠিক বলেছো যারা পড়ে না ওদের কাজা হয় আমি পড়িনি টে আমার কাজা ফাজা নেই কি মাস্টার হেরে যাবে ছাত্রদের কাছে কিরাম হারছে দেখেন মাস্টার বলছে বাবা কাল থেকে দাঁত মাজবে দাঁত ব্রাশ করবে পরিষ্কার করবে হুজুর দাঁত পরিষ্কার করলে কি হয় দাঁতের মারি শক্ত হবে শক্ত জিনিস চিবিয়ে খেতে পারবে অনেক দিন দাঁতটা লাস্টিং করবে এ ছাত্র তখন বলছে হুজুর আমার বাবা গোশ আনে গোশ গরুর গোশ যে হাড় আমরা খেতে পারিনে ফেলে দেই ওই হাড় কুকুরি মরমড় করে চিবই কই ওদের তো একদিন দাঁতে ব্রাশ করতে দেখিনি কি জামানা কঠিন বাবাজি বোঝার জিনিস বুঝেলেন আমি গল্প করতে আসিনি পিয়ারা ভাইয়ের আল্লাহবালা গনের সংক্ষেপ করে বলে যাই আল্লাহ নবী দুনিয়ায় আশারা কি মোহাম্মদের জন্যে কাঁদলেন আল্লাহ রে নবী দিন দুনিয়ার বা দেশা নবী আমার দুনিয়া থেকে চলে যাবেন বিদায় হয়ে যাবেন আহা আম্মতের কথা ভোলে নাই মালা কুল মৌতাজ রাইল আসলাম নবীর দরবারে পৌঁছে গেলেন আম্মাদান আহ হিসাব ইয়ারসুল আল্লাহ আম্মাদান ফতেমা বলছেন ইয়ারসুল আল্লাহ আব্বাজান বাইরে যেন কী একজন দাঁড়িয়ে আছে চেনা নাওয়া চানা ইয়ারসুল আল্লাহফ আপেজকে বলে দি আমার আব্বাজানের জন্ডা খারাপ শরীরটা খারাপ অন্য দিনে আসবে না ফাতেমা উনি দুনিয়ার কোনো মানুষ নন দুনিয়ার কোনো লোক নন উনি হলেন তোমাদের বড় চাচা মালাকুল মৌতাজ রাইল ও ফাতেমা। একটু আড়ালে যাও শুনে এলাও উনি এসেছে আমার জানটা কবজ করার জন্য আমার ফতেমা খবরদার যেন আমি রসুলুল্লাহ দুনিয়া থেকে চলে যাবার পরে কান্নাকাটি করো না দুঃখ করো না খানা খাওয়া বন্ধ করে দিও না জান ফতেমা চোখ দিয়ে ঝজ্জার করে পানি আসে আব্বাজান বিদায় হয়ে যাবে আল্লাহ নবী আবার ফতেমাকে ডাকলেন ও বেটি ফতেমা কেদো না না মা আমি রসুলুল্লাহ বলে যাচ্ছি আমার এনতে কালে 6 মাস পরে আকে তোমার সঙ্গে আমার দেখা হবে জরে বলুন সুবহানাল্লাহ আজ যারা যাইলে সাল্লাতু আছলাম নবী দরবারে এসে গেলেন সালাম কালাম হলো ও ভাই আল্লাহর হাবিব আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার নিকটে আপনার কাছে আল্লাহর ফায়সালা আল্লাহর ঘোষণা আল্লাহর সিদ্ধান্ত আপনি যদি আকে রাতে পরকালে যেতে চান সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে আপনার জানটা কবজ করা হবে আপনি দুনিয়া থেকে না যেতে চান কত দিন থাকতে যাবেন আল্লাহ পাক আপনাকে রাখবেন হায়াত দেবেন আমি মলাকাত করে চলে যাব আল্লাহর হাবিব বললেন না না ও আজ রাহিল আমি থাকতে চাই না দুনিয়ার মাঝে বেশি দিন আমার পূর্বে যত নবীর রসুল পায়ে এসেছে সবাই ডাকে সালা দিয়েছে আমি রসুলুল্লাহ চলতে চলে যাব তবে আজরাইল একটা কথা আমার কাছে সময় দেন না একটু সময় পাওয়া যাবে কি না আমার কাছে আল্লাহর নবী আল্লাহর ফেরেশতা জিবরাইল চল্লিশ বছর বয়স থেকে তেষট্টি বছর পর্যন্ত তেইশটা বছর আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কাছে আনতেন সকাল সন্ধ্যে দুপুর কখন আল্লাহ পাক পাঠাতেন আজরাহিল আমি জিবরাইলের সঙ্গে মরণের আগে একবার একটা কথা শুনবো একটু সময় হবে হ্যাঁ হ্যাঁ সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল চলে আসলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম জিব্রাইল ও জিব্রাইল আজকে আজরাইল আমার নিকটে একবার কি বলতে পারো জিব্রাইল আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে যাব আমার বাদে আর নবী আসবে না নবীর দরজা বন্ধ হয়ে গেছে নবীর দরজায় তালা মারা হয়ে গেছে খাতা মান্না আর নবী হবে না আমার বাদে আল্লাহ নবী পাঠাবেন না ওজিব রাইল একবার বলো আমি রবি দুনিয়ায় যখন থাকবো না আমার উম্মতের উপায় কি হবে আমি রসুল দুনিয়া থেকে চলে যাব আমার উম্মতের জন্য কি আল্লাহ কোনো ফয়সলা করবে না আল্লাহ পা ঘোষণা করছেন আল্লাহ রসুল আল্লাহ ইয়াহি আমি আল্লাহ বলছি আপনার কোন উম্মতেরা মরণের যদি ছমাস আগে তবা করে নবী আমার বলছেন আল্লাহ আমার কোন উম্মতের মরণ ছমাস পরে হবে সে কি জানতে পারবে এই কেমন করে তওবা করবে আপনি তো মরণের তালিকা করে দেন না হিসাব করে দেন না পাক আমার উন্মতেরই কি হবে আবার আল্লাহ বলছে আমার হাবিবে পিয়ারা আপনি কাঁদবেন না আপনার উম্মতে মহাম্মাদিরা মরণের তিন মাস আগে যদি তওবা করে আমি তার গত জীবনের গোলামাপ করব আল্লাহ পাক আমার উন্মতেরা তিন মাস পঞ্চ বিরিশ পরে ইন্তেকাল করবে খবরটা তারা কি জানতে পারবে পাক বললেন না তবে তারা কি করে তো করবে ওই সময় আমার আল্লাহ বলে হাবিব গো আপনি চিন্তা করবেন না কাঁদবেন না আপনার গোনাগার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ পাক আমার বান্দা আমি আল্লাহ পাক আমার চিন্তা ভাবনা আমি আপনার উন্মতকে কালময়ে ধানে মহা সরে আপনার ভালোবাসা যারা হবে তাদেরকে আপনার সঙ্গী করে আমার রহমতের জান্নাতে আপনি জলে যাবেন একবার জোরে বলা যাবেন না আল্লাহ বলছেন উম্মত যদি তোমার হয় ও পিয়ারা ভাই জানে ইল্লা আল্লাহ নবীর সঙ্গে জিব্রাইল কথা বলতে বলতে চলে যান এসে গেলেন আল্লাহ নবীর পাশে বসে পড়লেন বসে আজরাইল ইল আমার নবীজির বুকের উপরে আজরাইলের আজরা সাদা তাঙ্গুলটা কেবলমাত্র রাখলেন আল্লাহ আল্লা বলছি আল্লাহর আপনি যেন আমার বুকে পাহাড় চাপিয়ে দিলে না না রসুল আল্লাহ আমি আপনার বুকে পাহাড় চাপাই না কেবল মাত্র আমার শরীরের একটা সাদা তাঙ্গুল আপনার বুকে রকলাম আলে সাল্লাম আজ আপনার সাদা তাঙ্গুলটা আমি রসুল বুকে যদি পাহাড় পরিমাণ ভাত থাকে পাহাড় পরিমাণ ওজন হয় আপনি একবার বলুন আমার গুণাগার উম্ম জানটা কেমনে করে কবজ করবে আল্লাহর ফেরেশতা বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ এই আল্লাহর রসুল গো আল্লাহর হাবিবি আল্লাহর ফেরেশতাকে বলছেন একবার বলো না আমার গুণাগার উম্মতের উপায় কি হবে আল্লাহর ফেরেস্তা জাইল আসলাত সালাম বলছেন ইয়া রসুল আল্লাহ যারা আপনার বান্দা উম্মতে মোহাম্মাদি হবে ইমানদার হবে আল্লাহওয়ালা হবে আমি আল্লাহ পাকে তাদের জানটা কবজ করব মায়ের কোলে বাচ্চারা দুধ খেতে খেতে যেমন ঘুমিয়ে যায় নিষ্পাপি বাচ্চা গালে থেকে মায়ের স্থান পড়ে যায় তারা জানে না করে আপনার এমনি কবজ করব তারা বুঝতে পারবে না যারা দুর্বল কমজুরি গুণাগার পাপি তাপি হবে আমি আজরাইল তাদের বুকের উপরে চড়ে বসে জানটা কবজ করব আমার আপনার নবী ওই অবস্থায় বলেছি

নবী আমার দুনিয়া থেকে চলে গেলেন বিদায় হয়ে গেলেন আমার ভাইরা দোস্তেরা হাজাদ আবু বা কাা সিদ্ধি রিয়ালুতালান শুনতে পেলেন নবী আর দুনিয়াতে নাই আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ কাছে বেটির কাছে বললেন বেটি রে নবী কখন দুনিয়া থেকে করলো আব্বা জান কয়েকক্ষন আগে কিছুক্ষণ আগে কাল করলেন হাজার আবু বাকার সিদ্দিক রাধি আল্লাহ আমার রসুল্লার মুখের কাপড়টা উঁচু করে দেখলেন ঠোঁট মোবারকটা পিট পিট করে নটতে লাগলেন হাজার সিদ্দিক আকবর আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহ কি করলেন জানেন নিজের মুখ নিজের কানটা আমার দয়াল নবী রহমাতাল লিল মুখের কাছে দিলেন শুনতে পান আবু বকর আল্লাহর হাবিব বলছিলেন রব্বি হাবলি উম্মাতি ইয়া গুনাহগার উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে এই না বলে কানতে লাগলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মুখটা কানটা টেনে নিয়ে সবাইকে বলে ওরে না না নবী হায়াতেন নবী জিন্দা নবী নবী দুনিয়া থেকে চলে গিয়ে এখনো তার জবান দিয়ে তার হুম্মা কথা ভোলে না জোরে বলুন আল্লাহ ধরুশ্বরী বাল্লা হুম্মা তুমি আসবে কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে নাম কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে নাম সে যে মরে নূর নবী মদিনার ময়না আল্লাহ হুম্মা জোরে পড়ে মালানা মোহাম্মা দেওয়ালা আলী আমার নবী দয়ার ছবি আমার নবী দয়ার ছবি মতির মতো চমক দেয় বিশ্ব নবী হাসলে পরে আকাশের চাঁদ হার মানায় আল্লাহ হুমা আলা বাবাজি আমার ভাইরা ওয়াস করে আমি আপনাদের খুশি করতে পারবো না দুটো কথা বললাম আল্লাহ বলছেন কি অনেক দূরে হচ্ছে নাকি এই গ্রামে uh -huh. আপনারা বসেন উঠবেন না আমার পরে মাসাল্লাহ আমাদের সকলের চেনা জানা মানুষ জনাব হজরত মাওলানা শাহরুল আলম সাহেব আসবেন অনেক ওয়াজ নসিহাত করবেন তবে আমি অধম গোনাগান নালায়ক নাদান আপনাদের ক্ষীর মতে যা যতটুকু বলেছি আল্লাহ বলিয়েছেন বলার মধ্যে ভুল হলে মাপ করবেন ক্ষমা করবেন আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন আমি দোয়া করছি আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানান জুড়ে বলেন আল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে হালাল মাল হালাল রেজেক খাবার তৌফিক দিন আল্লাহ যেন আমাদের সকলকে শয়তানের অস্বাস জালেমের জুলুম ফেদনা ফাঁসাদ থেকে আল্লাহ হেফাজত করে নবীজির সঙ্গে কাল মায়েদানে মহাসরে তার সুপারিশ তার সাফাত আল্লাহ যেন আমাদের প্রত্যেকের নসিব কোরআন বলেন আল্লাহ আমিদ সকলে দানানের সালাম সালাম طلع البدر علينا من سنيات البدائن وعجب الشكر علينا ما دعا لله دائم

তাইলেন খোদা আয় আপনাকে কে আব্দুল্লাহর জিরল কুঠি রে উম্মতের কাঁndarray করে

এরসুল আমরা আর মনেতে বড় বিদু না মনেতে বড় যন্ত্রণাম এসেছে থে না জামা কবি যাবো

নবী না হয়ে দুনিয়া না হয়ে ফেরেশতা মাওলানা হয়েছে উম্মত আপনার তার তরে সালাম বেসুমার সালাম

মদিনারী বুলবুল আল্লাহ মদিনারী বুলবুল নবী রসুল্লাভ খুশি হয়ে পাঠাইলেন যিনি মাবুদ আল্লাহ হুমা দিনা দিনাম মালানা ওয়ালা আলী আলহামদুলিল্লা বাবু আল্লাহর কসম করে বলছি দুনিয়ায় আমাদের আল্লাহ ছাড়া কেউ নেই আল্লাহ ছাড়া কেউ থাকবে না আল্লাহকে চেনার মানুষ হন আল্লাহকে চিনতে গেলে পাঁচ অক্ত নামাজ কণ্ঠনি আদায় করতে হবে হালাল খেতে হবে তবাতুল্লা করে দুনিয়াতে বেশি করে কাঁদতে হবে দুনিয়াটা কাঁদার জায়গা দুনিয়াতে হাসার জায়গা না বান্দা দুনিয়াতে তোমরা বেশি করে কাঁদো দুনিয়াতে বেশি কাঁদলে আখেরাতে বেশি শান্তি পাবে বলেন না সোহাল দুনিয়ায় হাসলে আকেরাতে কানতে হবে কান্নার জায়গা বড় কঠিন এই জন্যে আমার রসুল আমার আপনার কথা চিন্তা করে জাহান নামের কথা চিন্তা করে ময়দান মাহাস্বরের কথা চিন্তা করে নবী আমার কানতেন আলী আওলাদের জন্যে নয় বেটা বেটির জন্যে নয় আল্লাহ নবী কানতেন আম্মাদান আয়েশা সিদ্দিক আমার রসুল উল্লাহকে জিজ্ঞাসা করলেন জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ কাল ময়দানে মহাসরে আপনি আমাদের কথা ভুলে যাবেন আমাদের কথা আপনার খেয়াল থাকবে আল্লাহ রসুল বলেন আয়সা না কঠিন জায়গা বড় কঠোর জায়গা সেটা আয়সা কেউ কারো না একমাত্র ভুলে যাব তোমাদের কথা আমি আমার উন্মতের লিয়ে বেতিব্রস্ত থাকব হাসরের ময়দানে যদি আমাকে পেতে চাও জাহান্নামের দরজার ধারে থাকবো কানে যেও ফুলসিরাতের ধারে যাবো কানে থাকবো কানে দেখা হবে মিজানের পাল্লার ধারে থাকবো হাসরে ময়দানে দৌড়া দৌড়ি করব। যাতে আমার উন্মতেরা জান্নাতে যায় সে উম্মত কারা কারা উম্মত হবে যার নামাজ নেই যার কালাম নেই যার হিংসা ছাড়া কথা নেই মনাফেক ছাড়া করে না মানুষের ফাঁকি ছাড়া দেয় না হারাম ছাড়া খায় না আল্লাহ পাকের নবীর উম্মত হওয়াটা এত সস্তা নয় নয় সোজা আল্লাহ নবীকে ভালোবেসে মানুষ কত মার খেয়েছে কত বেউজ্যুতি হয়েছে ইমানের জন্য আল্লাহ নবীর জন্য দিনের জন্যে শরীয়তের জন্যে কোরআনের জন্যে আপনারা জানেন আল্লাহ নবীর দরবার একটা মানুষ প্রত্যেক দিন আসা যাওয়া আসা যাওয়া করতে করতে এমন হয়ে গেলেন আর বাড়ি যায় না শুধু আল্লাহ নবীর মুখের দিকে তাকা ইয়ার রসুল আল্লাহ হাবিবাল্লাহ আমি আর বাড়ি যেতে চাই না আমার মন চায় না কান থেকে যেতে আপনি আমাকে কলমাটা পড়িয়ে দেন বাবা তুমি কলেমা পড়লে তোমার আত্মীয় স্বজন তোমাকে জায়গা দেবে না স্থান দেবে না হাবিব হাবিবাল্লাহ এও দরকার নেই বাবা খুব চাপ হবে প্রেশার হবে তোমার ফ্যামিলি আত্মীয় স্বজন গুরু বড় বাবা তোমাকে চেষ্টা করবে মেরে দেওয়ার জন্য ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ যা হবে হবে আমি কলেমা পড়ে লোব আমি কলমা পড়ব আপনারা আল্লাহ রসুল বলছেন যে কোনো মানুষ যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় তার আর কোনো মানুষ ক্ষতি করতে পারে না বক্তা এসে